আমাকে কাটিহার এবং পূর্ণিয়ার মিডিলে ধরে মেরে দিল। আমি মরে গেলাম, আপনারা শুনলেন মরে গেছে, আপনারা দেখলেন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে পূর্ণিয়া মেঝালির লোকেরা, রে হাসানগঞ্জ মাইঝালির লোকেরা, তোমরা কখনো মনিরুদ্দিন মরে গেছে বলো না, মনিরুদ্দিন মরে একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বন্ধু আমার কেন বন্ধ ওই দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বন কেন বান্ধ ওই দালান ঘর, একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ ওই দালান ঘর, টাকা পয়সা কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ ওই দালান ঘর, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ বাসের গাড়ি কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে মন আমার কেন বান্ধ ওই দালান ঘর। আমি মনিরুদ্দিন বলি নাই, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা ওয়াতু সাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে কি জি ভাই, এই ছোড়া ফের হাসছে, ও মাল মানে ওইগুলো বুঝেছ, ও কি কম খাচ্ছরের খাচ্ছ, মাল মানে টাকা পয়সা ধন দৌলত, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো, আগে বলেছেন মালের কথা, জানের কথা, ভাই গো আমরা ভারতের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদকে মাল দিয়ে তৈরি করা হয়েছিল, এই মাল দিয়ে তৈরি করার পরে সেই বাবরি মসজিদে আল্লাহর সিজদা করা হতো, কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর কত 1992 সালের 6 ডিসেম্বর শ্রী নরেন সিংহ রাও যখন ভারতের নেতৃত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনার নেতৃত্বে ভারতের ঐতিহাসিক বাবরি
মসজিদ কে ভাঙা হলো ভাই গো সেই দিন বাপরি মসজিদ কে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয় আমার মত আপনার মত নওজোয়ান তরুণ সেই দিন বাপরি মসজিদের বারান্দায় বুকের রক্ত বইয়ে বারান্দা লাল করে দিয়েছিল বাসান রে আপনারা শুনেছেন সেই দিন সেই দিন ভারতের বাপরি মসজিদ কে ভেঙে দেওয়ার জন্য লাখো হাজার নওজোয়ান সেই দিন শহীদ হয়েছে তারা পৃথিবী পদত্যাগ করেছে ভাই গপ এবং অনেকেই মুসলিম যারা ভেঙেছিল অনেকেই তারা মুসলমান হয়ে গেছে একবার জোরে বলি নারে তাকবীর আমার ভাইরা পাপ কিছু পাপ কো নহীঁ ছোড়তা হ্যায় পাপ কোনো দিন পাপ কে ছাড়ে না অন্যায় কোনো দিন মেনে নেওয়া যায় না ভাই গো যারা বাপরি মসজিদ কে ভেঙেছিল তাদের মধ্যে অনেকেই কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়েবা পাঠ করে ঈমান এনে তারা মুসলমান হয়েছিল কিন্তু যারা মুসলমানের মধ্যে বাপরি মসজিদের সুরক্ষা করতে যে যারা মারা গেছিল আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে শুনেছিলাম বা টেলিভিশনের পর্দায় টিভির পর্দায় দেখেছিলাম সেই হাজারো হাজার লাশ সেই দিন মুসলমানেরা ওই বাবরি মসজিদের বারান্দায় বিদায় নিয়েছে আমরা শুনেছি তারা মরে গেছে আমরা শুনেছি তারা চলে গেছে কিন্তু আমার আল্লাহ বলেন রে বিহার বাঙ্গালের লোকেরা রে বিশ্ব ভারতের লোকেরা ওরা মরে নাই তোমরা যাদের শুনেছ মরে গেছে তোমরা যাদের দেখেছ মরে গেছে আমি গত বছর এই সময় এই টাইমে আপনাদের পূর্ণিয়া জেলায় এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম আমার বক্তব্য ক্যাচ করেছিল সেই মিডিয়া মিডিয়াটার নাম হলো ইন্ডিয়া টিভি খালি নিচালিয়ে পড়া আছে ওয়াজ শুনতে পাচ্ছ এখন কোনো কথা হবে না আমি কই বাত নেই হোগা ভাই হাম বাঙালি হ্যায় ফির ভি আপ লোগ কা বাত করনে কে লিয়ে কোশিশ করতে ভাই চুপচাপ বৈঠে রহে প্লিজ রিকোয়েস্ট বিনীত অনুরোধ করি শোনা একটু ধৈর্য ধরো ইন্ডিয়া টিভি আমার দুই থেকে তিনটা কথা ক্যাচ করে পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলা নয় বিহার নয় সারা ভারতের মধ্যে আমাকে এক নম্বর মোদি দুশ্মন বাতায়া হ্যায় মেরে ভাই 86 কে আন্দর এক নম্বর জিসকা দো হাত নহীঁ হ্যায় জিসকা দো পায়ের নহীঁ হ্যায় জো মার নহীঁ সকতা জো পকড় নহীঁ সকতা ইসকো এক নম্বর বনা দিয়া মেরে ভাই ধরে নেন আপনাদের বিহারে কথা বলতে বলতে তাকরির বক্তব্য দিতে দিতে যদি কোনো একটা কথা ভুল হয়ে যায় বা কড়া করে বলে ফেলি নির্মাণ মানে কাই কি জি ভাই বানাইতে যায় আরে এরা ফের বুঝাই নিয়েছে নাকি বাংলা ভাষা অনেক জায়গায় বুঝে না মুখে মুখে তাকায় মসজিদ নির্মাণ করতে যেয়ে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে যারা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে কালেমার ঝান্ডা পতাকা কালেমার পতাকা উঁচু করতে যে যারা আমার জমিনে শহীদ হয়ে মারা যায় পিস্তল খেয়ে মারা যায় ফোজালিং খেয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না ওরা মরে না ওরা মরে না ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা নারে তাকবীর ছিল না গরু ছিল কোনটা পোলটি আমি
আমি তো ভাই কোনটাই দিনই, তাও তো আল্লাহ ঠিকঠাক রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আর আমার আব্বা জানেরা, তবে আমরা হক কথায় বাব্বা যার গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাক্কু মুররুন, হক কথা কড়া। আমরা শীর্ষাবাদী ভাষায় বলি হক কথায় বাপ বেজার গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল হাক্কু মুররুন, হক কথা কড়া। ভাই গো হক কথা বলতে যে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে যে যদি আমাদের কেউ মেরে দেয়, যদি বছরের বছর জেলখানায় ভরে রাখে, তবুও অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেব না। একবার আস্তে করে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, রে আমার আব্বা সানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন একটা কথা আপনাদের বলতে চাই। আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো, আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চলছে, এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাই গো আমি আপনাদের কাছে আর কি বলবো, আজকে কেন আমাদের এই অবস্থা, আজকে আমরা কেন লাঞ্ছিত, আজকে আমরা কেন বঞ্চিত, আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো, কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো, কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। ভারতের কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন, কেনই বা এমন অত্যাচার, কেনই বা এত বিচার? ভাইজান আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো 70, আমরা তো 30, ওরা যা চায় যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা 70, আমরা 30, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবে? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেইদিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে আইস্তহারা, ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, সেইদিন মন্ত্রী ছিল মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল, আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা মদিনা তায়েফের মাটি। একবার জোরে বলি আমার ভাইরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%, ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেতানি খেলাম? ভাই গো ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, আমরা মুসলমান লই করোনা মায় ভাইরা, আমরা মুসলমান লই ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে, ভাটিয়া লোকাল ভাষা দিব পড়পড় করে? আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যাই, ভাই গো সেইদিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান, ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গপ আমার বড় ভাইয়ের নাম, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাই জান ওরা ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ, ওরাও ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম, তরে ওর সেই দিন ওদেরও
ছিল অমুসলিম অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো। সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো ভাইজান। তার কারণটা হলো ওদের ইমানটা ছিল এখানে, আর আমাদের ইমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ইমানটা ছিল কালবে সিনার মধ্যে, আর আমার যে ইমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গায় ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ইমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ইমানটা কোন জায়গাতে ওই জায়গার নাম যদি কইতে পারো তাহার এই মোবাইলটা দিয়ে দেবো। বুঝলেন? সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, কে দিয়ে দেবো সস্তা মোবাইল? হ্যাঁ ভাইজান, বন্ধুরা আমার, তবে ওদের ইমানটা কোন জায়গায় ছিল? ওদের ইমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর। আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রসুলের ভাষায় বলা হয় কাল্ব। আমার তাদের ইমানটা ছিল কাল্বের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ইমানটা অন্য একটা জায়গায় চলে গেছে, ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাল্লাহ। তবে তাদের ইমানটা কত মজবুত ছিল, তাদের ইমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরুদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যাই হয়তো নমাজ পড়ি বা না পড়েই শুতে যাই। ভাই বলেন তো, পালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয় পালিশে মাথা দিয়ে? খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে, সকালে ঘুম থেকে উঠব, তারপরে ইটা করব, ওইটা করব, ওই কইমে ওই সেন্টটা আমার সুদে করে ও শালাকে আগে মারব, তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বললো না ভুল বললো? একটু হ্যাঁ বা না বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এগুলা, আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁটা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুই থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি এসছে? আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পায় পাট করে পেড়া চট করে খায়ালি। তবে ভাই গো এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর ভাই গো। কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমি
আমি শুনে খাওয়া হারাম, তবে আমার খেজুরের বাগানের পাশে আরেকটা খেজুরের বাগান আছে। ভাইজি বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গে গলিতে বসা কেসা লয়, এটা নবীর হাদিস, হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর, এটা কার খেজুর, এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার আমার পেটে যায়, তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বইলা ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না। নিন ভাঙে গেছে, কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে খড়িতে মোটামুটি রাত দুটা আড়াইটা বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা মুখ একটা একটা বুদ্ধি চলে আইলো, আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো, আর সকালে ঘুম থেকে উঠে বাগানে চাচি খেজুর পাড়বো, আর ওই খেজুরটি মাঞ্ঝালি বাজারে বেচবো, আর বেচা 500-2006 টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরা দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে, আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল, এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হইয়া ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে গেছে, ওর জমিতে পড়ে গেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে গেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না, বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আর বাগানওয়ালাকে যা বলছে, বাগানওয়ালা রে যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতাক, তবে আমি আইটা সোজা করে বেড়াটা নিয়ে চলে যেত। একবার লইরে, দুইবার লইব, তিনবার ওই ইয়াতিম জুয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার বারবার দরখাস্ত করল, বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটে চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুড় মুচুড় করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল, কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নবাবিতে আল্লাহ তার রসুলের দিনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিমকে বাগান আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে আইসাছি, এই 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 এই
ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো বাগানওয়ালা নবীর কাছে আইলো বাগানওয়ালা যখন নবীর কাছে এলো বাগানওয়ালাকে বলল বাগানওয়ালা রে আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই তিন ছেলেটাকে দিয়া দে একবার লই রে দুইবার লই রে কই একবার করে আমার রাসূল সুপারিশ করলেন শেষ পর্যন্ত নবী বলছেন এই বাগানওয়ালা আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে তোর বড় কল্যাণ হবে গাছটা তুই দিয়া দে তোর বড় মঙ্গল হবে আমি নবী বলছি রে আমার কথাটা একবার খেয়াল কর এত বারবার বারবার বলার পরে যেন নবীর কথাটা উছিড়ায় চলে গেল আল্লাহর নবীর মুখটা চুচুড়ো মুচুড়ো হয়ে গেল যিনি সারা কুলকায়নাতের নবি যিনি সারা পৃথিবীর নবি যিনি ফারিস্তাদের নবি যিনি বিশ্ব জগতের নবি সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না নবি বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল নবীর মুখটা চুচুড়ো মুচুড়ো হয়ে গেল নবীর দুঃখটা কি রে আমি পৃথিবীর নবি আর আমার কথাটা তুই রাখলি না এটা নবীর দুঃখ লয় রে হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর ওইটা দুঃখ লয় আমি এত বড় একটা বক্তা আমার কথা শুনে না এটা দুঃখ লয় আমি পৃথিবীর নবী সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনল না এটা নবীর দুঃখ লয় নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম আল্লাহর নবী ইয়াতিম না বাপালা বাপালা ছিল না ইয়াতিম ছিল আল্লাহর নবীর দুঃখ এটাই আল্লাহর নবীর মনে বেদনা এটাই আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারনু না ভাইজি বন্ধুরে আমার আল্লাহর নবীর মনটা বড় চুচুড়ো মুচুড়ো হয়ে গেল আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসে আছে ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক তার নাম হলো আবু তাহাদা ফট করে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে গাছটা কি কিনে দিতে পারে আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালের জবাব দিয়ে বললেন হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে বলছেন নবী গো এখন সব কিন্তু এই যুবক বলছে এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল এখন কিন্তু এই যুবক বলছে ওগো নবী ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি ই কিন্তু কইছে না আমি কিনা দেবো ও কহে না ও খালি জানছে ব্যাপারটা খালি জানছে ও কহে না যে আমি কিনে দেবো ও খালি জানছে বলছেন নবী গো গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি তার লাভটা কি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী সওয়ালের জবাব দিয়ে বললেন রে নওজোয়ান আবু দাহাদা ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয় আমি আল্লাহর নবী দয়ার নবী বলছি জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব নারা তুই ঠোঁট কেনা চিপছি তোর মা কইতে মানা করেছে তো গো জোরে বলেন নারা ভাইজি ফের আর একবার পুজ করছে ওগো নবী জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে সেন্টার গে লেচুর গাছের নাকি মতন নাকি মুইনটার গে আমের গাছটার মতন নাকি ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন নাকি জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে ভোল্টুর গে লেচুর গাছের মতন না সেন্টার গে ন্যাংরা আমার গাছটার মতন জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে
আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা, একটা হৃষ্ট পুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে, এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন, মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলো অত জোরে বলো, আরেকটু আস্তে বলো, আরো চিনিয়ে দিই, আরেকটু আস্তে, আরো চিনিয়ে দিই। দেখবেন না ইউটিউবে আমার ভিডিওগুলা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে কম বলতে বলি আরো জোরে বলে। তো এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, এরপরে ওয়াজ করবো যে তোমরা নমাজ খবরদার পড়িও না। এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছুদিনের মধ্যে, যে নমাজ পড়িও না, তার মানে নমাজ পড়তে মানা করলে ইমামর বাটারা নমাজ পড়বে, এটা কাজের কাজ হবে। এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি। দেখি 2023 সালে ওই নতুন ওয়াজটা আপনারাকে শোনাইতে পারছি কিনা, যে নমাজ পড়িও না, এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি। কেন যে কি না পড়তে মানা করলে পড়বে, মানে পড়তে বলা হয়েছে তো বারবার, কত লোক বলছে তবুও শুনি না, তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায়, এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা, এই ওয়াজটা করা যায় কি যায় না। আমি খুব টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে, প্রতি জুম্মাতে করে, নামাজের টাইমে হ্যাঁ ভোলটা নামাজ পড়তে যাবি না রে, আজান যে হয়ে গেল রে, আমার গেটিকে একটা ভোল্টু আছে, ওর নাম হলো ভোল্টু, ঝেন্টু সেন্টু রিনটিয়া পিনটিয়া, আমার কে মুসলমানের এরকম নাম নাই, তোমার কে দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই, আচ্ছা আমি সবই জানে লিখি রাখি, জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তুই দিদি ফরমান। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই কথা এই সওয়ালের জবাব যখন আমার রসুল দিয়ে দিলেন, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে, একটি ঘোড় শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে 100টি বছর লেগে যাবে, এই কথা যখন আল্লাহর রাসূল উত্তরের জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই আবু তাহাদা 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালা পাড়িতে আছো কে বলে, আমি আমি আল্লাহর সৈনিক আবু তাহাদা তোমার কাছে এসেছি, তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেচবে? বাগানওয়ালা কিন্তু মাথা গরম হয়ে যাওয়া যে বুঝছেন হবে, গাছ আছে কি? তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে 2টা জিনিস ছিল, আর অন্তরে 2টা জিনিস ছিল, কয়টা কয়টা ছিল? 2টা, একটা ছিল ওর মধ্যে লোভ, আর একটা ছিল কৃপণতা, যাকে আপনার গে বিহারের ভাষায় বলে মাক্ষি চুষ, কৃপণ। তো মাক্ষি চুষ কিসকো কাহা যাতা হ্যায়? কঞ্জুস। তো কঞ্জুস সে মাক্ষি চুষ আয়া, তো মাক্ষি চুষ কথাটা আজ থেকে 83 বছর আগে এরকম একজন ব্যক্তি ঘটনা ঘটাল ছিল, তারপরে মাক্ষি চুষ কথাটা আসছে, মানে এত বাক্ষিল এত বাক্ষিল এত কৃপণ এত চিপটিয়া যে ও দুধ গরমাইতে দিয়েছে আখাতে, কি গরমাইতে দিয়েছে? দুধ। তো সর্পস্খানটা ভালোভাবে লাগেনি, একটা মাছি পড়ে গেছে, মানে মাক্ষি একটা মাছি পড়ে গেছে, দুধ পাট আনতে যা দেখছে তো দুধের মধ্যে একটা মাছি, তো হবে এই মাছি যদি আঙ্গুল দিয়ে তুলে ফেলি
তো আঙ্গুল দিয়া ধরবো, এ আঙ্গুলে খানিক দুধ, তারপরে মাছের দু পাখাতে দুধ দু ফোঁটা, মাছের গোটা গতরে এক ফোঁটা, কয় ফোঁটা হলো? তিন ফোঁটা, আর দু আঙ্গুলে দু ফোঁটা, কয় ফোঁটা? পাঁচ ফোঁটা। তো বলছে হা বে, এতখানি দুধ বেকার করে দেব। এই ঘুরিয়া ঘুরিয়া দেখতে দেখতে পস্তাইতে পস্তাইতে তখন ডান দিকে বাঁ দিকে তাকে मक्खी चूस, इसको कहा जाता है मक्खी चूस। तो और मुझे दूटा जिनिस छिलो ওই বাগান ওয়ালার ভিতরে, দুটা জিনিস ছিল, একটা হলো কৃপণতা আর একটা ছিল লোভ। মানে কৃপণতার কারণে ওই ইয়াতিম ছেলেটার কথা রাখতে পারেনি, ওই কৃপণতার কারণে নবীর কথাটাকে উল্টে দিয়েছে। মানে এই আবু তাহাবা যখন চলে গেছে আর যখন কয়েছে বেজ ব্যা, এক কথাই বলেছে বেজ ব্যা, তখন ওর মাথা ঘুরে উঠেছে গাছের মধ্যে আছে কি, নিশ্চয়ই গাছে কিছু আছে। তখনও একদম হক ছেড়ে কছে হ্যাঁ বেজব, কত টাকা নেবে? বলে কত টাকা দেবে? দাম দর চালু হয়ে গেল, কত টাকা নেবে, কত টাকা দেবে? বাগানওয়ালাকে উত্তর দিয়ে বলল আবু তাহাবা, বলেন বাগানওয়ালার ওই যে দেখছো সামনে বাগানটা, ওই বাগানটা আমার, এবং ওই বাগানের ভিতরে ৬০০টা খেজুরের গাছ আছে। শুধু খেজুরের গাছ ৬০০টা নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, ওই বাড়িতে বিবি বাল বাচ্চাকে নিয়ে থাকি। বাগানওয়ালা রে, এই গাছটার বিনিময়, এই গাছটার মূল্য, এই গাছটার দাম তোকে আমি দিয়ে দিলাম, ওই ৬০০টা বার বাগান বাড়ি সহ ওই গাছটা, এই গাছের দাম তোকে দিয়ে দিলাম। নারায়ণ তাকবীর। আপনারা মনে মনে কিছু কিছু খাচ্চর মানুষ আছে উল্টা যারা বকে, বলছে মুলবি সাহেব এইগুলা আজ কেন শুনেছ জি? আপনার পকেটে ৪০০০ টাকা আছে, তো ৪০০০ টাকার মধ্যে যদি ১০০০ টাকা দিয়া দাও, তবুও তো আপনার পকেটে ৩০০০ টাকা থাকলো, তো আপনি এইগুলা কেন শুনাইছেন? ও ধনী মানুষ ছিল, মেলায় বাগান ছিল একটা, দেবে স্যার? এটা কোনো ইমানের পরিচয় হলো? এটা কোনো ইমানের জজবা হলো? না 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 না, আমি মনিরুদ্দিন বলছি, আমার আল্লাহ যদিও আমারে দুটি হাত দেয় নাই, আমার আল্লাহ যদিও আমারে দুটি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলার মতো শক্তি দিয়েছে, আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম। বাজান রে, ওই আবু তাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু নবীর মহাপত প্যার ভালোবাসাই পড়ে, জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়া, নবীর ভালোবাসাই পড়া, নবীর প্যার মহাপতে পড়া, নবীর কথার মর্যাদা রাখার লাগা, ওই জান্নাতের গাছের লোভে পড়ে, ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি, ওই যে বাগানটা তুই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই, কিন্তু ভাইজি আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা, আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও স্ত্রীও বলি মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়া বর্তমান ২০২২ সালের যে অবস্থা, স্ত্রীটাকে না জানিয়া যদি একটা ডিম খায়া লয়, তোর জাখামদানি চালু হল ৮.৫ বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে কইবে, আরে এই ব্যাপারে বিচার হয়েছে দাজি বাপু? আমি ওই বহরমপুর নাম শুনেছেন, বহরমপুর, ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরা পাঞ্জরি একটা জালসাতে গেছি, তা
আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে, তো এত দূর হয়রান হয়ে যাব আর ফের আসব? তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা, কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি, আর আমাকেও কেউ নানা লাগাইবার লেগে, লাতি লাগাইবার লেগে, বেটা লাগাইবার লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কোছে মালামা কালকে জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করে নেয়, রাত তিন খানটা কাটিয়ে দেয়, যাই হোক ওই বেচারার বাড়িতে আছে। এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল, কাজটা কোন কাজ, একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা, তখন বলছে যে কি ই মৌলানা চলেন ঘুরে আসি, গায়ে একটা বিচার আছে। তো চলো কী করবো বসে থেকে, তোমার এদিকে আর বিচার দেখা হবে? তা আমি যখন গেছি মুলবি, যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি এ মনির বক্তা, যাই হোক একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহ রহমতে বসলু, তারপরে বিচার চালু করলে দেয়। আমার ওপরে ভাবছে বলছে মালানা আপনি বিচারটা করে দেন, আমি ছোট জায়গায় পারবো না, আর আপনার হে গায়ের ঝামালা আমি এগুলা তো মাথা মধ্যে কেন যাব, আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকি। বিচারওয়ারা চালু করলে বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝলে কেনে খাবে না? বলছে ওই মরা, ওই গাঁড়ুয়া, ওই ঠোঁট মোটটা, আরো মুখের বেকালি করে কয়েছে। মানুষ তো রেগে গেছে, যাই ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা আ জায়গায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেনে তোমাকে মারলে? এবার গা তার উপরের সবালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? কইছে আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কইছে কিচ্ছু লয়জি দশ, তোমরা বিচার যেটা করে দিবে তোমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মাইনে দেবো। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দেরে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আনি দিয়েছি। তো বাপু কইছে যে হারে ইলা দে ভাত খাওয়া যাবে, একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার পাঁচটা ডিম থাওয়া ছিল শিখাতে ভুঁচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছি। তো ওই যে আইসে আইসা ও মানে ভুঁচকিতে দেখছে, তো পাঁচটা ডিমে দেখে চাইটা, তখন ও আপ্পাড়ে ধাপ্পাড়ে গাই দিয়েছে ডিমকে খাইলে। উমুক ধুমুক মানে মায়া লোকের ভাষা তো আপনার গায়কে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু তখন মাইকে মুখ লাগে কোবো না, এতবেলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যাবে, তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইলু না আটকে নিল। এত খারাপ খারাপ করে কথা যে এর আর বদমাশ হবে, ই মদ মানুষ, ই মদ মানুষ বদমাশ হবে, বদমাশ না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা সাটা সাট জাগা আ জাগা কিচ্ছু বোঝে না সাটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস, আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলে, সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বনরে তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের সেই হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত, তো দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা, দুটা করে সিজদা তোর স্বামীর তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি, রাগ হয়ে গেছে, কথা একটু নরম করে দেবো না একটু গরম করে দেবো? মুহাম্মদ তুমি হবো খোদার পিয়ারা, আমি নামাই
এক মিনিটার লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবিরে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবিরে এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দিয়া সাম বিবি বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলে জি? কখন বিক্রি করলে জি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলে জি? বলে, রে গুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। স্ত্রীটা একটা কথা বললে না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না, হাসতে 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 ছেলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোভটা কিসের? লোভটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জোর করে বলি বন্ধু, ওই আবু দাদা একটা জান্নাতের গাছের লেগে যদি নিজের জীবনটাকে বাগান বাড়িকে কুরবানি দিয়া দেয় রে, এটা যেমন বুখারী শরীফের ঘটনা। রাসূল বলেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার রাসূল দয়ার হাবিব বলেন, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। ভাইজি, এই মাহফিলে আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার বড় ভাই, আছেন কোন আমার ছোট ভাই, আছেন কোন আমার খালা রে, আছেন কোন মা?